উত্তরে নূর বলল, সেই রকম সাহসী হবেন শাহরুখ খানের মতো, মার খাবার পরে বলবেন লাগতা নেই, লড়াইয়ে আছি, আছি লড়াইয়ে, এই লড়াই ছাড়ব না। নাশকতা চলছে, সরকার কাহিনী বানাচ্ছে, সমস্ত কাহিনী পানিতে ডুবিয়ে দিয়ে আমরা নাগরিক মঞ্চ যাত্রা করেছি। ওইসব ধান্দাবাজি চলবে না। আমরা গণতন্ত্র মঞ্চ থেকে ঘোষণা করছি, এইটা ঠিক আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের যাত্রা ঘোষণা করিনি, একটু আগে নূরও সেই কথা বলেছে, কিন্তু আর কিছুক্ষণ পরে সভাপতির বক্তৃতা শেষ হলে গণতন্ত্র মঞ্চ মার্চ করবে, তো যাত্রা করবে, তো আমাদের যাত্রা সাকি, রাশেদ, স্বপন এবং অন্যান্য নেতা, ইমন এবং অন্যান্য নেতাদের হামলার প্রতিবাদে আজ থেকে শুরু হলো। সরকারকে গদি থেকে নামিয়ে তারপরে নতুন বাংলাদেশ গড়ার লড়াই হবে আমাদের। না না না, স্লোগানটা কিন্তু ঠিক হলো না, স্লোগানটা কিন্তু ঠিক হলো না। আইয়ুব যে পথে গেছে সেই পথে তো হাসিনা যাচ্ছেন না। আইয়ুব কোন পথে গেছেন? 69-এর বিরাট গণঅভ্যুত্থানের পরে 10 বছর ধরে শাসন করা মিলিটারি ডিক্টেটর লৌহ মানব আইয়ুব খান তার ক্ষমতা ছেড়ে সামরিক বাহিনীর প্রধান ইয়াহিয়া খানের কাছে দিয়ে চলে গেছেন। আপনারা মনে করছেন শেখ হাসিনা ওই রকম করে আমাদের আন্দোলন দেখে ক্ষমতা ছেড়ে এখন সেনাবাহিনী প্রধানের কাছে ক্ষমতা দিয়ে চলে যাবেন? যান যাবে, ক্ষমতা ছাড়বে না। আমজাদ হোসেনের, আমজাদ হোসেনের একটা নাটক ঈদে দেখিয়েছিল, মধ্যপ্রাচ্যে চাকরি করে অনেক টাকা নিয়ে এক বস্তা ভর্তি, সবাই বলেছে টাকা কোথায় পেলি মানুষকে দে, ওর স্লোগান ছিল মারো পিটো যাই করো টাকার গাঠি ছাড়বো না। মানুষ আগুনে পুড়ে মারা যাক, নদীতে ডুবে মারা যাক, না খেয়ে মারা যাক, পাখির মতো পুলিশ র‍্যাব তুলে নিয়ে ক্রস ফায়ার করে মেরে ফেলুক, শেখ হাসিনার ওতে কিছু যায় আসে না। চট্টগ্রামের সীতাকুণ্ডের এত বড় মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনার পরে শেখ হাসিনার দুঃখ প্রকাশ করতে দেখেছেন? এখন এইসব আমার বাড়ি বগুড়া ওইখানে বলে এইসব লুলুপতি সুরুপতি কথাই ভুলতেছি না আমরা, আমরা জানি তোমার অধীনে নির্বাচন হবে না ঠিক মতো, আমরা জানি এই সরকার দাম কমাতে পারবে না, আমরা জানি এই সরকার ফায়ার ব্রিগেডের কর্মীদের ঠিক মতো ট্রেনিং দেয়নি, নইলে বলেন ফায়ার ফাইটার যারা, দমকল বাহিনী, সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নেভাতে গিয়ে মরে গেল কিভাবে? তাদের গায়ে যে হলুদ জ্যাকেট পরা, ওই জ্যাকেট আগুনের সময় প্রোটেকশন দেয়, কিন্তু কেমিক্যাল যখন বিস্ফোরিত হয় তখন ওটা কাজ করে না। ফায়ার ব্রিগেড এটা কি জানতো? ওইখানে যে হাইড্রোজেন পারক্সাইড আছে, সে হাইড্রোজেন পারক্সাইড যে আগুনের কারণে ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন হয়ে যায়, এইটা কি তারা জানতো না? হাইড্রোজেন আগুনে কাজ করে, অক্সিজেন আগুনে সহায়তা করে, তাহলে এই অবস্থা নিয়ে গেলেন কেন? সরকারে যারা আছে ওরা উন্নয়নের নাম করে মানুষের মৃত্যুর ফাঁদ তৈরি করছে একটার পর একটা, এই জন্যে এরা খুনি। এর আগে যতগুলো জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে সেই মালিক কারখানার কিংবা প্রতিষ্ঠানের সাথে সাথে হয় গ্রেপ্তার হয়েছে না হলে পালিয়ে গেছে, আর এই প্রতিষ্ঠানের মালিক কিছু হয়নি বরঞ্চ বক্তৃতা করছে এই আগুন লাগানোর পেছনে কোনো বিদেশি ষড়যন্ত্র আছে। সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, খোদা হাফিজ। ধন্যবাদ বন্ধুগণ।
আমাদের মিছিলের সামনে আমাদের নারী বোনদেরকে সুযোগ দেবেন। আমাদের মিছিলে নারীরা থাকবে প্রথম সারিতে, তারপরে সিনিয়র বন্ধুগণ, আমরা আমাদের মুক্তিযোদ্ধারা বক্তব্য দিয়েছে, আমরা একটু পরে এখন আমাদের বিক্ষোভ মিছিল শুরু হবে। এই সরকার আমাদের নেতাদের রক্ত ঝরিয়েছে, আমাদের নেতাদের পরা রক্ত ঝরিয়েছে, রাত পথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, গণজাগরণের মধ্য দিয়ে, গণপ্রস্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র বঞ্চের যে লড়াই, সেই লড়াই শেষ পর্যন্ত আমরা এগিয়ে